আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের হাত থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না। ভিডিওলে আপনাদের সকলকে স্বাগতম জানাইছো। বাংলাদেশে গিতাই যি উৎপাত করবলৈ আছে নিজের দেশত করে থাক, তহতি যি হই থাক, আমার কবলে একো নাই। কিন্তু বর্তমান সিহতর চকু কিন্তু এতিয়া ইন্ডিয়ার উপরতো। তেওঁলোকে মানে সিহতি বলে কবলে মন যায়। সিহতি এটা কৈছে কি যে এই এজন ইউটিউবারে হয় না কিয়ে হয় নাজানো। মই ইউটিউবতে এটা মানে এইটো পালো, যেটো ভিডিও আপনাদের দেখালো সেইটো পালো, যত সি কৈ আছে শুনিলে খং উঠা এটা কথা যে অসমও সিহতর হেন, ত্রিপুরাও সিহতর, এতিয়া বাকি আছে গে পশ্চিমবঙ্গ, এইখনো সিহতর হেন মানচিত্র থাকিব। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের হাত থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না। আর এই মানুষবিলাক যে এই মানুষবিলাকে এনেকুৱা কামবো করবলে মানে সাহস কেনেকে পায়, কথা কেনেকে কৈছে দেখিছা নাই? অসমও হেনো সিহতর সব সিহতর, কিন্তু ইহতর মানে সঁচাকে সিহতর অতপালে দিনক দিনে বাড়িছে। তদুপরি আজি কেদিনমানৰ আগতে এজন ব্লগারে বিশেষকে এটা প্রুফ করে দেখাই দিছিলে যে কেনেকে ইলিগেলি বাংলাদেশৰ পৰা মানুষবিলাক ইন্ডিয়ালে আহে। আর সেই ভিডিওটো বহুত বেয়াকে ভাইরাল হয়ে গেছিল, আপনাদের সাকে সকলে দেখিছিলে। সেই ব্লগারজনের নাম আসলে যে দিলওয়ার হুসেন, আর হি অকল যে কয়াই নহয়, হি দেখাই দিছিলে যে একদম ডেমো দি যে কেনেকে কেনেকে মানুষবিলাক তারপরা ইয়ালে আহে। লাগবে না কোনো প্রকার পাসপোর্ট, লাগবে না ভিসা, লাগবে না পাসপোর্ট, লাগবে না ভিসাও, না লাগে পাসপোর্টও, না লাগে, কেনেকে একদম ফ্রিলি আমার ইন্ডিয়াত সোমাব পারি একদম পুরা দেখাই দিছে। সঁচাকে এইবিলাক যে হয়ে আছে এইবিলাকৰ পৰা মানে এটা কুয়েশ্যন হয় শুনিবলে অপ্রিয় যে আমার ন্যাশনেল সিকিউরিটি যেহেতু BSF থাকে, আর BSF থকার সত্ত্বেও সিহঁতৰ তারপরা মানুহ হেনো এনেকে আহিয়ে থাকে, সপ্তাহৰ পিছত সপ্তাহ এনেকে পাৰে হৈ থাকে। সহিত পুরো দেশ মে বাংলাদেশী নাগরিকোঁ কি ঘুসপেট এক বড়ি সমস্যা হয়। ইস তরহ কি তসবির জো হয় জব সামনে আতি হয় তো সওয়াল ই উঠতা হয় কি আখির ঘুসপেটিও কো লেকার কড়ি কার্রওয়াই কব হোগি। দে হ্যাভ নো পাসপোর্ট, দে হ্যাভ নো ভিসা। বাংলাদেশ মে বেঠে বেঠে এক ভোটার আইডেন্টি কার্ড বানা সকতো। জবল জবল 200 লোকানচে আধার কার্ড কচরে মধ্যে পড়লেলে আহে। লোকাল লোক হ্যায় 2040 তক অল্পসংখ্যক হো জায়েঙ্গে। শাহিন বাগ কা নাম সুনা আপনে? এক বার বোল আপনে মুঝে শাহিন বাগ। আনে কে লিয়ে বহুত বড়া জিগরা চাহিয়ে। সপ্তাহৰ পিছত সপ্তাহ এনেকে পাৰে হৈ থাকে। গতিকে এইটো ক্ষেত্ৰত এটা কেনেকুৱা কুৱেশ্যন মাৰ্ক বাৰু আহে আপোনালোকে ভাবকচোন। যদি এইটো হাৰত বাংলাদেশৰ পৰা যদি ইণ্ডিয়ালৈ মানুহ আহি থাকিবলৈ হয় তেনেহ'লে ইণ্ডিয়াৰ জনসংখ্যা নেবাঢ়ি বেলেগৰ বাঢ়িব নেকি? আৰু এই যদি হৈছে দিলবৰ হুছেইন, কেনেকে মানে ইণ্ডিয়ালৈ আহিব পাৰি, কেনেকে ইণ্ডিয়ালৈ কাটাতাৰ পাৰ হৈও আহিব পাৰি? আৰু এজন ইউটিউবাৰ হৈছে যে তাহছান ৰাকব, আর সিও দেখাইছে যে কাটাতার পার হলেই যে আন্তর্জাতিক সীমারেখা ক্রস হয়, এটু দেখাই দিয়াই নহয় মানে কোয়াই নহয়, একেবারে সোমাই মেলি দেখাই দিছে। যে এজন ইউটিউবারেও জানে যে ভারতলে কেনেকে ইলিগেলি মানে কাটাতার পার হয়ে আহে, সেইটো মানে এজন ইউটিউবারে জানে। কিন্তু BSF আমার যেটো ন্যাশনাল সিকিউরিটি BSF আছে, সিহতি তেওঁলোকে কেনেকে গম নাপায় যে এনেকেও যে গৈ গৈ পার হয়? আৰু এটোৱে নহয় যে অকল এইকেইটা রাস্তা ব্লগারকেইজনে দেখালে বুলি যে অকল এইকেইটা রাস্তাই দিয়ে যেহে বাংলাদেশৰ পৰা ইণ্ডিয়ালৈ আহে, এনেকুৱা নহয়। আৰু এনেকুৱা বহুত রাস্তা হয়তো আছে যিখিনি মানে সাধারণ মানুষখিনিয়ে জানে। তেনেহলে আপনাদের ভাবক আমার ন্যাশনাল সিকিউরিটি কেনেকুৱা ধরনের একটা কুয়েশন মার্ক হয়। যেহেতু বাংলাদেশের পরিস্থিতি অতি শোচনীয়, সেয়া রাজনৈতিক ক্ষেত্রতে হোক বা অর্থনৈতিক ক্ষেত্রতে হোক, আপনাদের টিভিত সকলতে দেখিয়ে আছে যে সকলতে লুটপাট চলিছে, এটা মানে বিশৃঙ্খল পরিস্থিতি, সংকটপূর্ণ পরিস্থিতি বর্তমান কিন্তু বাংলাদেশত চলি আছে। আর তারপরা বাঁচিবলে বহুত ক্ষেত্রে দেখা গেছে যাত যিখিনি হিন্দু বাংলাদেশ মানে দেশি মানুষ সেই সকলৰ উপরতো তেওঁলোকে অত্যাচার আরম্ভ করেছে। আর এই সকলবোৰৰ পৰা বাঁচিবৰ কাৰণে বর্তমান সেই বাংলাদেশী সকল ভারতৰ বৰ্ডাৰত ৰখি আছে। আর এই ভারতৰ বৰ্ডাৰত যি সকল লোক ৰখি আছে সেই সকল যদি ভুলতো আমার ইণ্ডিয়াত কেনেবাকে সোমাবলে চান্স পায় তেনেহলে কথাটো বাৰু কেনেকুৱা হ'ব? যদিও আমার ইয়াত BSF মোতায়েন করা হয়েছে, কারণ এই BSF খিনি ইমান শ শ মানুষখিনিক রখাব পাৰিব নাই, তাত এটা কিন্তু
অকণমান হ'লেও যেন প্ৰশ্নবোধক চিন এটা আছে তেনেকুৱা নিচিনা লাগে। আৰু এই সকলোবোৰৰ এনচাৰ অৱশ্যে আমাৰ নেশ্যনেলিটি ছিকিউৰিটি ফ'ৰ্চ আছে, ভাৰত চৰকাৰ আছে, তেওঁলোকে অলৰেডি বহন কৰিছে। যি কি নহওক, কিন্তু এইটো হাৰত যদি বাংলাদেশৰ পৰা মনে মনেও মানুহ ইয়ালৈ আহিবলৈ হয়, তেনেহ'লে অসমতে হওক বা ত্ৰিপুৰাতে হওক, পশ্চিমবংগতে হওক, আৰু সমগ্ৰ ভাৰতবৰ্ষতে ইয়াৰ কিন্তু পৰিণাম কি হ'ব পাৰে আপোনালোকে নিজেই কিন্তু এবাৰ চিন্তা কৰিবলগীয়া সময় বুলি মই ভাবোঁ। যে আমাদের যে হিন্দুগুলো আছে কি পার্টি নিয়ে মানে লড়াই করতেছে, তারা আপনি মারপিট করতেছে, কাড়াকাড়ি করতেছে, তারা পার হওয়ার জন্য আমাদের এখানে আসছে। কোন এলাকাটা? এখান সারা বাংলাদেশ। এই এলাকাটা কোন এলাকাটা? এটা দদ্রাপাড়া। কোন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দদ্রাপাড়া। আমি সকলোৱে জানো যে যিহেতু কাখন বলবৎ হৈ আছে, যদি কাখনৰ হেৰিয়ত বোলে মানুহ আনি বোলে বাংলাদেশী হোপা ইণ্ডিয়াততো পটককে দি দিব নোৱাৰে, কাৰণ তাততো উল্লেখ আছে যে 2014ৰ আগত যিসকল মানুহ ইয়ালে আহিলে, মানে ইণ্ডিয়ালে আহিলে, তেওঁলোকেহে নাগৰিকৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰিব। কিন্তু বৰ্তমানৰ পৰিস্থিতিটোলৈ চাই যদি কিবা কিবি এনেকুৱা উল্টা পুল্টা হয়, তেনেহ'লে আপোনালোকে মুখেৰে মাত মাতিবনে নাই সেইটো কিন্তু বহুত ডাঙৰ কথা। কাৰণ বৰ্তমানৰ পৰিস্থিতিটো এনেকুৱা এটা বেয়া পৰিস্থিতি হ'বলৈ গৈ আছে, সেইটো সময়তহে বুজা যাব। বাকী আপোনালোকৰ মতামত, আপোনালোকে কি ভাবিছে যে এইবিলাকৰ বিষয়ে, গতিকে বাকী আপোনালোকে জানে আপোনালোকৰ মতামত কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাব বুলি মই আশা কৰিলোঁ। আজিলৈ ইমানেই, পুনৰ লগ পাম নতুন এটা ভিডিঅ'ৰ সৈতে। তাত থাকিলে বাই বাই।